দেখো এক নম্বরে কি দেওয়া আছে বিকাশ কোন স্তর থেকে শুরু হয় ক পরবর্তী শৈশব খ প্রাক জন্ম গ শৈশব ঘ প্রারম্ভিক বাল্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ প্রাক জন্ম তাহলে বিকাশ কোন স্তর থেকে শুরু হয় প্রাক জন্ম পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বিকাশ হলো নির্বচ্ছিন্ন প্রক্রিয়া এই ধারণা নিচের কোন নীতির সঙ্গে সম্পর্কিত ক আন্ত সম্পর্কের নীতি খ ধারাবাহিকতার নীতি গ সমন্বয় নীতি নাকি ঘ মিতস্ক্রিয়ার নীতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ধারাবাহিকতার নীতি তাহলে বিকাশ হলো নির্বচ্ছিন্ন প্রক্রিয়া এই ধারণার নিচের কোন নীতির সঙ্গে সম্পর্কিত ধারাবাহিকতার নীতি পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিম্নের কোন বয়স স্তরে শিশুরা বন্ধু দলের সক্রিয় সদস্য হয়ে ওঠে ক কৈশোরকাল খ শৈশবকাল গ প্রাপ্ত বয়স্ক নাকি ঘ প্রারম্ভিক বাল্যকাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি তোমার ক কৈশোরকাল তাহলে নিম্নের কোন বয়স স্তরে শিশুরা বন্ধু দলের সক্রিয় সদস্য হয়ে ওঠে কৈশোরকালে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে মানুষের বিকাশ কোন ক্ষেত্রগুলিতে বিভক্ত ক দৈহিক আত্মাধিক, মানসিক এবং সামাজিক খ দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক গ প্রাক্ষবিক মানসিক আধ্যাত্মিক এবং সমাজ মনস্তাত্ত্বিক নাকি ঘ দৈহিক মানসিক জ্ঞানমূলক এবং প্রাক্ষবিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক তাহলে মানুষের বিকাশ কোন ক্ষেত্রগুলিতে বিভক্ত দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কোন স্তর প্রান্তীয় বাল্যকালে অন্তর্ভুক্ত ক এগারো থেকে আঠেরো বছর খ আঠারো থেকে চব্বিশ বছর গ জন্ম থেকে ছ বছর ঘ ছ থেকে এগারো বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি তোমার ঘ ছয় থেকে এগারো বছর তাহলে কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত ছয় থেকে এগারো বছর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে শৈশবকালের পরিসীমা হলো ক জন্ম থেকে দু বছর খ জন্ম থেকে তিন বছর গ দুই থেকে তিন বছর ঘ জন্ম থেকে এক বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি ক জন্ম থেকে দু বছর তাহলে শৈশবকালের সময়সীমা কত জন্ম থেকে দুই বছর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে ভাষার বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল ক শৈশব স্তর খ মধ্য বাল্যস্তর স্তর গ প্রারম্ভিক বাল্যস্তর নাকি ঘ প্রাক জন্মস্তর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি তোমার গ প্রারম্ভিক বাল্য স্তর তাহলে ভাষার বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল তোমার হচ্ছে প্রান্তীয় বাল্য স্তর পরে প্রশ্নের মধ্যে কী দাও আছে দ্য প্লে ওয়ে বইটির রচিতাকে ক ক্যালট ওয়েল কুক খ জন ডিউই গ রুশো নাকি ঘ ফ্রয়বল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ক্যালট ওয়েল কুক দ্য প্লে ওয়ে বইটি রচয়িতাকে ক্যালট ওয়েল কুক পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে পিতামাতার কাছে সন্তানের প্রারম্ভিক বাল্যকাল কি হিসেবে পরিচিত ক খেলাস্তর খ, পূর্ণ পূর্ণস্তর গ সমস্যা কেন্দ্রিক স্তর নাকি ঘ উপরিক্ত সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উপরিক্ত সবগুলি তাহলে পিতামাতার কাছে সন্তানের প্রারম্ভিক বাল্যকাল কি হিসেবে পরিচিত খেলা স্তর পূর্ণ স্তর সমস্যা কেন্দ্রিক স্তর উপরে সবগুলি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মতে কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে শিশুর বিকাশের কোন স্তরকে প্রাক বিদ্যালয় স্তর বলে ক শৈশবকাল খ বাল্যকাল গ প্রারম্ভিক বাল্যকাল ঘ অন্তিম বাল্যকাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে তোমার গ প্রারম্ভিক বাল্যকাল তাহলে শিশুর বিকাশে কোন স্তরটিকে প্রাক বিদ্যালয় স্তর বলে প্রারম্ভিক বাল্যকালকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে মনোবিদগণ কোন সময়কে মানব জীবনে ভিত্তিকাল বলেছেন ক শৈশবকাল খ প্রারম্ভিক বাল্যকাল গ প্রারম্ভিক বাল্যকাল ঘ অন্তিম বাল্যকাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি তোমার ক শৈশবকাল তাহলে মনোবিদগণ কোন সময়কে মানব জীবনের ভিত্তিকাল বলেছেন শৈশবকাল পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে কাশাদায় বাম্বিনী কথাটি অর্থ কী পিতৃগৃহ খ বিদ্যালয় গৃহ গ শিশুদের গৃহ নাকি ঘ মাতৃ গৃহ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিশুদের গৃহ কাশাদ বাম্বিনী কথাটি অর্থ হল শিশুদের গৃহ পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কিন্ডার গার্ডেন বিদ্যালয় স্থাপন করেন ক মন্তেশ্বরী খ ফ্রয়বল গ রুশো নাকি ঘ ডিউই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ ফ্রয়বল তাহলে কিন্ডার গার্ডেন বিদ্যালয় স্থাপন করেন ফ্রয়বল পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কৈশোর কালকে ঝড় কাল বলেছেন কে ক স্ট্যানলি হল ক পিকুনাস গ আর্নেস্ট জোনস ঘ এরিকসন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্ট্যানলি হল কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন কে স্ট্যানলি হল পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মানব জীবন বিকাশের কোন স্তরকে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলা হয় ক শৈশবকাল খ বাল্যকাল গ কৈশরকাল নাকি ঘ প্রান্তীয় বাল্যকাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কৈশরকাল তাহলে মানব জীবন বিকাশের কোন স্তরকে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলা হয় কৈশরকালকে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কিন্ডার গার্ডেন শব্দের অর্থ হলো কি ক শিশুর বৃদ্ধি খ শিশুর গৃহ গ শিশুর চাহিদা নাকি ঘ শিশু উদ্যান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি ঘ শিশু উদ্যান তাহলে কিন্ডার গার্ডেন শব্দের অর্থ হচ্ছে শিশু উদ্যান পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে নার্সারি বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন ক স্পেন্সার খ মার্কেট ম্যাকমিলান গ জন ডিউই নাকি ঘ মন্তেশ্বরী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মার্কেট ম্যাক মিলন তাহলে নার্সারি বিদ্যালয়ের কে মার্গারেট হবে এটা ঠিক আছে মার্গারেট ম্যাক মিলন পরে পরে মধ্যে কী দেওয়া আছে শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্বন্ধ স্থাপন এই মতবাদে প্রবক্তাকে ক মনোবিদ স্কিনার খ মনোবিদ থন্ডাই গ মনোবিদ আর্নেস্ট জোনস ঘ সারিতত্ত্ববিদ প্র্যাভলপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ মনোবিদ থন্ডাই তাহলে শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্বন্ধ স্থাপন এই মতবাদে প্রবক্তাকে মনোবিদ থণ্ডাই পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শিখন হলো আচার জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে নতুন করে আচ আহরণ এই বক্তব্যটিকে কোন মনোবিদের ক মনোবিদ স্কিনার খ মনোবিদ থন্ডাই গ মনোবিদ আর্নেস্ট জোনস নাকি ঘ শারীরতত্ত্ববিদ তত্ত্ববিদ প্র্যাভলপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মনোবিদ থন্ডাই পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আই ডিএস প্রকল্পটি শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত ক প্রাক প্রাথমিক খ প্রাথমিক গ মাধ্যমিক নাকি ঘ উচ্চ মাধ্যমিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রাক প্রাথমিক তাহলে আইসিডিএস প্রকল্পটি শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত প্রাক প্রাথমিক পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নমতি কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আইসিডিএস প্রকল্পটি কোন কত খ্রিস্টাব্দে চালু হয় ক উনিশশো চুরাশি খ উনিশশো বিরানব্বই গ উনিশশো ঘ উনিশশো পঁচাত্তর তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি ঘ উনিশশো পঁচাত্তর তাহলে আইসিডিএস প্রকল্পটি কত খ্রিস্টাব্দে চালু হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দেখো পরে প্রশ্ন থেকে কী দেওয়া আছে আইসিডিএস প্রকল্পটির দায়িত্বভার গ্রহণ করে কেন্দ্র সরকারের কোন দপ্তর ক শিক্ষা বিভাগ খ সমাজ কল্যাণ বিভাগ গ শিশু কল্যাণ বিভাগ নাকি ঘ নারী ও শিশু কল্যাণ বিভাগ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি খ সমাজ কল্যাণ বিভাগ তাহলে আইসিডিএস প্রকল্পটির দায়িত্বভার গ্রহণ করে কেন্দ্র সরকারের কোন দপ্তর সমাজ কল্যাণ বিভাগ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কিন্ডার গার্ডেন ব্যবস্থায় কোন উপকরণটি ব্যবহার করা হয় ক কম্পিউটার খ মাদার প্লে গ রেডিও নাকি ঘ টেপ রেকর্ডার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি তোমার খ মাদার প্লে তাহলে কিন্ডার গার্ডেন ব্যবস্থায় কোন উপকরণটি ব্যবহার করা হয় মাদার প্লে পরের প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আত্মসক্রিয়তা তত্ত্ব সৃষ্টি করেন কে ক মন্তেশ্বরী খ ফ্রয়বল গ রুশো নাকি ঘ ডিউই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি তোমার খ ফ্রয়েবল তাহলে আত্মসক্রিয়তা তত্ত্বটি সৃষ্টি করেন কে ফ্রয়েবল দেখো কী দেওয়া আছে হাউস অফ চিলড্রেন কি নামে সকলের কাছে পরিচিত ক কিন্ডার গার্ডেন খ কাসাদায় বাম্বিনী গ নার্সারি বিদ্যালয় ঘ বাল্য বিদ্যালয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কাশাদাই বাম্বিনী তাহলে হাউস অফ চিলড্রেন কি নামে সকলের কাছে পরিচিত কাসাদায় বাম্বিনী